ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। কবি বলেছেন, মাস শেষে যদি আপনি সত্যি হাত খরচের টাকা এনশিওর করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা অনেকে রয়েছেন যারা অনলাইন আর্নিং জগতে এসেছেন কিন্তু আর্নিং জেনারেট করতে পারছেন না, বিভিন্ন ধরনের অ্যাপসে বা ওয়েবসাইটে কাজ করে ফ্রাস্ট্রেটেড। আজকের ভিডিওটা তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে, কেননা আপনি যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং কাজ করেন তাহলে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এর মতো প্ল্যাটফর্মের মধ্যে আপনি যেভাবে কাজ করেন ঠিক সেভাবে এই অ্যাপস যদি কাজ করতে পারবেন, অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার ইনকাম জেনারেট করা। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কীভাবে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে ইমেল ভেরিফিকেশন করবেন সব কিছু আমি দেখিয়ে দেবো। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জগতে আর্নিং করতে চান তাহলে এখানে প্লেলিস্টের মধ্যে ক্লিক করলে আপনি অনেকগুলো লেটেস্ট ইনফরমেটিভ আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবেন যেগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। সো আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমি আমার মেক মানি অনলাইন এর উপরে আরেকটি চ্যানেল ওপেন করেছি। আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যারা মোটামুটি ইংলিশ বোঝেন সেই ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এই মেক মানি অনলাইনের মধ্যে পাবলিশ করা হচ্ছে। সো এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এখন এখানে আপনি আসার পরে যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর যে অল দেখতে পাচ্ছেন অলে ক্লিক দিয়ে রাখবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ফিরছি একটু পরে। আমি আমার পিসির সাথে মোবাইলকে কানেক্ট করে নিয়েছি, আশা করি আপনি সেটি করতে পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই মোবাইলের সাথে কিভাবে কম্পিউটারের সাথে অ্যাড করতে হয় সেটির ভিডিও চাইলে অবশ্যই আমি ভিডিও দিব, আশা করি আপনি সেই ভিডিওটি দেখলে খুব সহজে কানেক্টেড করে নিতে পারবেন। এখানে যে অ্যাপসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে জেড কোর সোশ্যাল। এটি অনেকটা নাম দেখেই বুঝতে পারছেন এটি সোশ্যাল মিডিয়ার মতো। সো এখানে ইনস্টল করার পরে আপনি ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে সরাসরি ইন্টারফেসটি হাজির হবে। সো আমি কম্পিউটারে দেখাচ্ছি, আপনি চাইলে সরাসরি সেম কাজটা মোবাইলে করে নিতে পারবেন। এবং আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি সত্যি এই ধরনের অ্যাপস বা রিভিউ পেতে চান বা ওয়েবসাইটে রিভিউ পেতে চান তাহলে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন এবং কানেক্টেড থাকবেন। এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকে। অনেকে ভিডিও ডেসক্রিপশন বক্স খুঁজে পান না, তাদের উদ্দেশ্যে বলছি আপনি সরাসরি আমার চ্যানেলে এসে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই আইকনের মধ্যে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে আপনি সরাসরি এখানে দেখতে পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের মধ্যে আপনি যদি জয়েন হন তাহলে অবশ্যই এই ধরনের অনেক বেশি ইনফরমেটিভ এবং লেটেস্ট আর্নিং রিলেটেড অ্যাপস এবং ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন যাতে করে আপনি অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। সো আজকের ভিডিওটি দেখার পূর্বে আপনাকে অবশ্যই অনুরোধ জানাবো, আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হয়ে যাবেন। এবার আসি সরাসরি আপনি এখানে কীভাবে কাজ করবেন সেটি দেখাচ্ছি। আপনি গুগল প্লে স্টোরে গেলে সরাসরি আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে আপনি এই ধরনের ইন্টারফেস খুঁজে পাবেন। এটির নাম হচ্ছে জেড কোর সোশ্যাল এবং এখানে ইমেল অ্যাড্রেসটি আপনি দিবেন, অর্থাৎ আপনার যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি আপনি ইউজ করেন সেটি দিবেন। এরপর রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পর আমি সরাসরি দেখাচ্ছি, এরপর আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, অর্থাৎ আপনি একটি ফুল ফর্ম পেয়ে যাবেন। এই ফুল ফর্মের মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার ফুল নেমটি দিবেন, ফুল নেমটি এখানে দেখা যাচ্ছে ফুল নেম, এরপর আপনি একটি ইউজার নেম দিবেন সচরাচর যে নামটি আপনার পছন্দ হয়, এরপর একটি ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এরপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ফেজটি খুঁজে পাবেন। এখানে আসার পর প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে আপনার ফোন নম্বরটি দিতে হবে। ফোন নম্বরটি দেওয়ার জন্য অনেকেই কিন্তু ভুল করে ফেলে, সেটি হচ্ছে অনেকেই ফোন নম্বরটি ভেরিফিকেশন করতে পারেন না। সো সেটি আমি দেখাচ্ছি, সেম কাজটি আপনি মোবাইলে এবং কম্পিউটারে আপনি করে নিতে পারবেন। সো এবার আমি দেখাবো কীভাবে আপনি ইমেল ভেরিফিকেশনটি করবেন। ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনাকে প্রথমে দিতে হবে প্লাস এবং বাংলাদেশের কোড দিতে হবে +88, এরপর আপনি আপনার মোবাইল নম্বরটি দিবেন। মোবাইল নম্বরটি দেওয়ার পরে আপনি এবার এন্টার ইওর ইমেল, যে ইমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করেছিলেন তার মানে এই যে এখানে যে ইমেলটি আপনি এখানে ইউজ করেছিলেন সেটি আপনি এখানে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনাকে গ্যাট টোকেনে ক্লিক করতে হবে। গ্যাট টোকেনে ক্লিক করার পরে আপনি একটি টোকেন নাম্বার বা একটি কোড নাম্বার পেয়ে যাবেন, জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে কোড নাম্বারটি পাওয়ার জন্য। আশা করি এটি অনেকেই ভুল করেন, সুতরাং আপনাকে মনে রাখতে হবে যাতে এটি ভুল না হয়। সো এখানে ভেরিফিকেশন কোডটি আপনাকে দিতে হবে,
ভেরিফিকেশন কোডটি আপনি সরাসরি কোথায় পাবেন সেটি দেখাচ্ছি, আপনি অনেক সময় মোবাইলে পাবেন না, সুতরাং আপনি যেই ইমেল দিয়ে এখানে সাইন আপ করেছিলেন সেই ইমেলটি আপনাকে এখন চেক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন জ্যাট কোর সোশ্যাল, এখানে একটি ইমেল এসেছে, ইমেলটা আমি একটু ওপেন করব। ওপেন করার পরে আপনি এখানে একটি কোড দেখতে পাচ্ছেন, এই যে 37 72 72, এবার আমি সেটি এখানে পেস্ট করছি, অর্থাৎ আপনি ইমেলের মধ্যে এই কোডটি পাবেন। এরপর ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে আপনি কোনো সময় যদি কোনো কারণে কোডটি না পান রিসেন্ট কোডে ক্লিক করবেন, এরপর লগইন, লগইনে ক্লিক করার পর আপনি সাইন ইনে ক্লিক করবেন। দ্যাটস ইট, এতটুকু যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই মূল ইন্টারফেসটি খুঁজে পাবেন। এখন এখানে আসার পর আপনার কাজ কী সেটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এখানে আসার পরে আপনি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ফেসবুকে যেভাবে ফটো আপলোড করেন সেই ফটোগুলো আপনি এখানে আপলোড করবেন, ডেলি ভিডিও থাকলে সেই ভিডিওগুলো আপলোড করবেন। সো আমি একটি ফটো আপলোড করছি, সো ফটো আপলোড করার জন্য আমি আমার কম্পিউটারের মধ্যে সিলেক্ট করে দিলাম, সো এই ফটোটি আমি আপলোড করছি। সো এখানে আপনি চাইলে একটি কমেন্ট যোগ করতে পারেন হাই দিয়ে, এরপর আপনি শেয়ার দিবেন, আপনি এখানে চাইলে ফ্রেন্ড সিলেক্ট করে দিতে পারেন। এভাবে আপনি ফটো শেয়ার করে করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন, যে যে অপশনগুলোর মাধ্যমে এখানে আর্নিং জেনারেট করতে চান সেগুলো আপনি করতে পারবেন। সো আমি আমার ফটোটি এখানে শেয়ার করে দিয়েছি, এবার আমি কিছু কাজ করেছি এবং আমার একটি ফ্রেন্ড হয়েছে, এবং আমি এখানে কিছু কাজ করার পরিপ্রেক্ষিতে এখানে $0.0170 পেয়েছি এবং 600 পয়েন্ট কিন্তু আমি অলরেডি কালেকশন করে ফেলেছি। আশা করি আপনি এখানে ফটো শেয়ার করে বা ফ্রেন্ড অ্যাড করে আপনি অবশ্যই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনি যদি করতে চান, অর্থাৎ কেউ যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় তাহলে অবশ্যই তার ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, যাতে করে আপনার ফ্রেন্ড বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছেন আমি একটি ফটো এখানে শেয়ার করেছি, আশা করি এখানে ফটো শেয়ার করে করে আপনি কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে যে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওতে ক্লিক করার পাশাপাশি আপনি এখানে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন। আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন আপনি আপনার ভিডিওগুলো এখানে অ্যাড করে বা আপলোড দিয়ে এখান থেকে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন এবং সেই পয়েন্টগুলো এখানে ডলারে কনভার্ট হবে। এবার আমি এই যে আমার একজন ফ্রেন্ড রয়েছে তাকে আমি একটু মেসেজ করছি, তার প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে চলে আসার পরে তাকে আমি লাইক দিচ্ছি, তো লাইক দিলাম। এরপর আরও ফ্রেন্ড রয়েছে যাদেরকে আপনি কানেক্টেড করতে চান, তাদেরকে কানেক্টেড করে এখানে লাইক দিবেন, লাইক দিলে আপনার কিন্তু এখানে পেমেন্ট পাবেন। অর্থাৎ সহজ কথায় বলা যায় ফেসবুকে লাইক দিলে, কমেন্ট করলে, শেয়ার করলে কিন্তু আপনি কোনো ধরনের ইনকাম জেনারেট করতে পারেন না, কিন্তু আপনি যদি এখান থেকে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাকে কাজটুকু করতে হবে। দ্যাটস ইট, এই কাজগুলো কিন্তু আমরা সচরাচর ফেসবুকে করে থাকি, সুতরাং ফেসবুক আপনাকে কিন্তু পেমেন্ট করে না, কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু আপনাকে পেমেন্ট করবে। এক কথায় বলা যায় যে জ্যাট কোর সোশ্যাল এমন একটি ট্রাস্টেড ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া। দেখুন আমার পয়েন্ট যোগ হয়েছে প্রায় 660 পয়েন্ট, আমি 3টে লাইক করেছি, সুতরাং আমার প্রায় 60 পয়েন্টের মতো কালেকশন হয়ে গিয়েছে। আশা করি আমার ডলারটা কিন্তু বেড়ে গিয়েছে, এটি দেখেই বুঝতে পারছেন যে আসলে খুব সহজে এখান থেকে ইনকাম জেনারেট করা যায়। সুতরাং 1000 পয়েন্ট কিন্তু 1000 পয়েন্ট হয়ে গেলে আমার কিন্তু 660 পয়েন্ট হয়েছে এবং আমি এখানে 1000 পয়েন্ট সমান টোটাল পাবো 1ZCRT, এবং 1ZCRT সমান হচ্ছে এত ডলার। অর্থাৎ খুব সহজেই বুঝতে পারলেন যে আপনি এখানে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেশি বেশি করে পয়েন্ট কালেকশন করে নিতে পারবেন। পয়েন্ট কালেকশন করে নেওয়ার পরে সেটি অবশ্যই আপনি এখানে ডলারে কনভার্ট করে নিতে পারবেন। সো এই প্রোফাইলটিতে আমি এসেছি, এই প্রোফাইলে আসার পরে আমি তার সাথে অ্যাড হব, অ্যাড হয়ে নিলাম, অ্যাড টু ফ্রেন্ডসে ক্লিক করলাম, অ্যাড টু ফ্রেন্ডসে ক্লিক করার পরে আমি তাকে সেন্ড মেসেজ করলাম, মেসেজ সেন্ড হয়ে গিয়েছে সাকসেসফুলি। এবার আমি তার প্রোফাইলে এসে আমি লাইক দিব, কমেন্ট করব, শেয়ার করব। তার কিন্তু এখানে আপনাকে আরেকটি কথা মনে রাখতে হবে, যদি আপনি বেশি ফ্রেন্ড পেতে চান তাহলে সেই প্রোফাইলগুলো ভিজিট করবেন যে প্রোফাইলের মধ্যে অনেকগুলো ফ্রেন্ড রয়েছে। এখানে যদি আমি যে ফ্রেন্ডগুলো রয়েছে প্রায় 2658 জন ফ্রেন্ড, তাদের সাথে আমি কানেক্ট হয়ে গেলাম, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি আমার হোম পেজে চলে যাচ্ছি, হোম পেজে চলে আসার পরে আপনি
এখানে আরও যে ফ্রেন্ড রয়েছে, এখানে যে ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলোর সাথে আপনি অ্যাড হয়ে যাবেন। সো এখানে যে যে অপশনগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন বা পয়েন্ট আর্নিং করতে পারবেন সেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে ব্লগ রয়েছে, সেই ব্লগের মধ্যে যদি আপনি কানেক্টেড থাকেন তাহলে সেখানে কাজ করে আপনি কমেন্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন। এবং ইভেন্ট রয়েছেন, ফোরাম পোস্টিং রয়েছে, গ্রুপ রয়েছে, ইনভাইট রয়েছে, সংস রয়েছে, পেজেস রয়েছে, ফটোস রয়েছে, ফটো অ্যালবামস রয়েছে, পোস্ট রয়েছে। পোস্ট মানে হচ্ছে আপনি ধরুন বলেছেন যে আপনি সবার সাথে আড্ডা দিবেন, সেটি কেমন হয় তাদের কাছ থেকে বোর্ড চাচ্ছেন, তার মানে পোল মানে হচ্ছে বোর্ড সাওয়া, সেই বোর্ড সাওয়ার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনি পয়েন্ট কালেকশন করতে পারবেন, মেম্বার কালেকশন করতে পারবেন এবং ভিডিও এখানে অ্যাড করে নিতে পারবেন। এক কথায় অনেকগুলো কাজ কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি করে নিতে পারবেন। সুতরাং আপনাকে আমি অনুরোধ জানাবো এই চ্যানেল, এই ওয়েবসাইটের মধ্যে বা অ্যাপস বলতে পারেন বা ওয়েবসাইট বলতে পারেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনি কাজ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। এবার আমি যদি ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস তৈরি হবে। আনলক ওয়ালেট, এক্সচেঞ্জ রয়েছে, অর্ডার বুক রয়েছে, মোর এক্সচেঞ্জ রয়েছে, ইমেল প্রাইভেসি কি রয়েছে। এখানে একটি মেসেজ রয়েছে, সেটি হচ্ছে দ্য এক্সচেঞ্জ অ্যান্ড অর্ডার বুক আর বেসড অন অটোমিক সোয়াপ, দেয়ার আর নো ফিস অ্যান্ড ইউজার্স মাস্ট রিমেইন কানেক্টেড ফর দ্য ট্রানজ্যাকশন টু টেক প্লেস এক সাকসেসফুলি। এটি আমি আনলক ওয়ালেটে ক্লিক করছি। লক হয়ে যাবে, আপনি চাইলে আপনার সেফটি বা নিরাপত্তার জন্য আপনার ওয়ালেটটি লক করে ফেলতে পারবেন। এটিতে আপনি যদি আবার ক্লিক করেন সেটি কিন্তু আনলক হয়ে যাবে, অর্থাৎ এক কথা বলা যায় যে আপনার পেমেন্টগুলো আপনি লক করে বা আনলক করে এখানে রেখে দিতে পারেন। মোর এক্সচেঞ্জে ক্লিক করলে এখানে আপনি মোর এক্সচেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে এখানে এখান থেকে যে পয়েন্টগুলো আমি কালেকশন করেছি সেই পয়েন্টগুলো আপনি কীভাবে উইথড্র নেবেন সেটি আমি নেক্সট আরেকটি ভিডিওতে দেখাবো। সো এখানে যে টোকেনগুলোর অপশন দিয়েছে সেই টোকেনগুলো অলরেডি কিন্তু এখানে শো করছে, টোকেনগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পেমেন্টগুলো নিতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে এখান থেকে উইথড্র করে নিতে হয়। সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি, আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে, আমার মেঘবাণী অনলাইন আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওপেন করা হয়েছে, সেটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি এনেবল করে দেবেন। এবং আমাদের যে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হওয়ার পরে অনেকগুলো ইনফরমেশান আপনি পাবেন। সুতরাং বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি লাইক দিন, গ্রুপের সাথে কানেক্টেড থাকুন, আশা করি আপনি বেনিফিটেড হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।